আমি এখানে একটা রুটি বানাবো, তা এখানে তার জন্য ছোট ছোট আলু তিনটে নিয়েছি। একটা রুটি বানানোর জন্য আলুটা সিদ্ধ করে নিয়েছি, একটু তো লবণ দিলাম, আর দেবো একটু এক চামচ মতন একটু সাদা তেল একটু দিলাম, আর এখানে দেবো আটা। দিয়ে একটু মেখে নেব, হাত দিয়ে একটু মেখে নেব। দেখো জল দিয়ে মাখবো। এখানে এক চামচ মতো দই দিলাম, এখন গরমের সময় তো খেতে খুবই ভালো হবে। আর এর সঙ্গে একটা সবজি বানাবো, সেই সবজিটা আমি দেখাবো। একটু জল দিয়ে যতটুকু লাগে মেখে নেব। আটাটা মাখা হয়ে গেছে, চাকা দিয়ে সাইডে রেখে দেবো। একটা সবজি বানাবো, তার জন্য আমি এখানে পাঁচটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, দানা ফেলে দিয়েছি, দিয়ে খোসাটা আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। পাঁচটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, এই সবজিটা দারুণ খেতে লাগে রুটি পরোটার সাথে। আট দশটা রসুন সরু সরু করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। দুটো মিডিয়াম সাইজ ছোটো ছোটো আলু কেটে পাতলা পাতলা করে কেটে সিদ্ধ করে নিয়েছি। এই একটা সবজি বানাবো। দেখো আটা রুটিটা বেলে নেব, রুটি দিয়ে দিলাম, রুটিগুলো ভেজে নেবো এবারে। প্রত্যেক রুটি ফুলবে, মিটটা জ্বেলে দিলাম, বাইরে দিলাম, একটু তেল দিলাম, একটুখানে তেল দেবো ব্যাস, আর একটু দিতে হবে, একবারই দেবো। আলুটা একটু হালকা করে ভেজে নেব, আলুটা হালকা ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। আধখানা তেজপাতা দিলাম, একটু জিরে দিলাম, একটু পাঁচফোড়ন দিলাম, রসুনের কুচিটা দিলাম, রসুনটা একটু হয়ে গেছে, এবারে পেঁয়াজগুলো সব দিয়ে দেবো। পেঁয়াজটা একটু কালার এসে গেছে, দেখো এটা বেশি কালো কালো হবে না পেঁয়াজটা। এবারে টমেটোটা দিয়ে দিলাম। এই সবজিটা খেতে দারুণ লাগে, ভাত রুটি পরোটা সাথে দেবে খেতে খুব সুন্দর লাগে। এখানে দেবো স্বাদ মতো লবণ, দেবো হলুদ পাউডার, হলুদের গুঁড়ো দিলাম, লঙ্কা তোমরা ভুজে দেবে, হ্যাঁ
লঙ্কা গুঁড়ো দিলাম, লঙ্কা ভুজে দিয়ে দেবে, যে যেমন লঙ্কা খাবে সেরকম লঙ্কা দেবে। জিরের গুঁড়ো একটু দিলাম, ধনের গুঁড়ো এক চামচ দিলাম, দেখো চিনি দিতে হবে একটু, যে ভালো লাগবে, টমেটোটা আছে তো একটু চিনি দিতে হবে, যে আলুটা ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। আলু না দিলেও, আলু যদি কেউ যদি না খায়, এই পেঁয়াজ টমেটো একটু রসুন কুচি এটা দিলেও খুব বানালেও ভালো লাগবে। আলু আলুটা না দিতেও পারো যদি আলু না খাও। কাঁচা লঙ্কা কটা দিয়ে দিলাম, হয়ে গেছে, একটু ধনে পাতা দিয়ে দিলাম, একটু লেবু সামান্য, একটু হয়ে গেছে, বন্ধ করে দিলাম, দিয়ে ঢাকা দিলাম, একটা লঙ্কা দিলাম, যারা লঙ্কা খায় লঙ্কা খুব ভালোবাসবে। রুটি আর রুটির সবজি হয়ে গেছে, রুটিগুলো দেখো কি সুন্দর, পুরো রুটি একদম ফুলে গেছে, রুটি দিয়ে সবজি খেতে খুবই সুন্দর খেতে লাগবে। রুটি আর রুটির সবজি হয়ে গেছে, একদম বানিয়ে খান।